people a million as a position is MS Access ব্যবহার করে কিভাবে আপনি একটা ফর্ম এবং ফর্ম ডিজাইন করতে পারেন সেটা দেখাবো। তো এর আগে আমি আরো তিনটা ভিডিও করেছি, যদি ভালো লাগে ভিডিও তিনটা দেখে নেবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো তাহলে শুরু করি, লেটস গো। শুরু করব। প্রথমে আমরা ডাটাবেজে এক্সেসে গেলাম, এক্সেসে গিয়ে তারপর এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। এই যে ফার্স্ট টেবিলটা আছে সেখানে একটা ফর্ম ক্রিয়েট করব। তো সেটা করে কিভাবে সেটা দেখব। ক্রিয়েটে যাবেন, তারপরে এই যে ফর্ম, এই ফর্মে যে এলিমেন্টগুলো আছে যে ফর্ম ডিজাইন, মাল্টিপল আইটেম ইত্যাদি ইত্যাদি, এই জায়গা থেকে আপনি ফর্ম তৈরি করতে পারেন। তো প্রথমে ফর্ম কি সেটা নিচে নিন। ফর্ম হলো ডাটাবেস প্রক্রিয়াকৃত মনোনীত ডাটা প্রদর্শনের ব্যবস্থা নিয়ন্ত্রণ করার ব্যবস্থাকে ফর্ম বলে। ডাটাবেস নিয়ন্ত্রণ করার ব্যবস্থাকে, ডাটাবেসকে যে নিয়ন্ত্রণ করে সেটাকে ফর্ম বলে। তো এবার আমরা একটা ফর্ম তৈরি করব। তো সে ফর্মটা কীভাবে তৈরি করব সেটা এবার দেখুন। প্রথমে ফর্মে গেলাম, আমরা ডিজাইন করেও একটা ফর্ম তৈরি করবো আর এমনি লোকাল একটা নর্মাল ফর্ম তৈরি করব। প্রথমে এই আমাদের একটা ফর্ম ক্লিক করছি, তারপরে এই ফর্ম তৈরি হয়ে গেছে। এখন আমরা ফর্মটা ডিজাইন করব। প্রথমে এই সেক্টর যেই নামটা আছে এটাকে একটু রং করবো। এই সেক্টর নামটা রং হয়ে গেল, তারপরে ইটার পিসটাকে একটু রং করবো। এটার জন্য ইটা এটা ভালো লাগছে না, এই রংটা দেবো। তো এখন এইটা ভালো চিনে যাচ্ছে না, তার জন্য বোল্ড করে দেবো। বোল্ড করে দিয়ে এটাকে মাঝখানে নিয়ে বাইরে ক্লিক করে তারপর এটাকে পুরোপুরি সিলেক্ট করে তারপর এটাকে মাঝখানে নিয়ে আসা যায়। তো এখন আমরা এটার যে নিচটা যেই যে রংটা রয়েছে এটাকে আমরা এবার কিছু কালার দেব, যাতে সহজে আমরা এটা যাতে তিনটে রং ইউজ করতে পারি। এই আমরা তিনটে রং এবার ইউজ করলাম, মানে লেখায় একটা, তার পিছে একটা, তার পিছে একটা। তো তিনটে ইউজ করা হয়ে গেল। তো এখন এটাকে সেভ করব। আর এখন আপনাদের প্রশ্ন যে এটা সেভ এই যে তৈরি করলাম এটা কোথা থেকে আসছে, এই এতগুলো ইনফরমেশন, এটা আসছে যে টেবিলে যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছিলেন, ফার্স্ট টেবিলতে আমি যে ডকুমেন্ট দিচ্ছি সেই ডকুমেন্ট থেকে এটা এসেছে। তো এবার সেভ করি, কন্ট্রোল এস, এটা সেক্টর ফর্ম। এবার এটাকে আমরা এই ক্লোজ বাটন থেকে কেটে দেবো, তারপরে এই যে আমরা ডিজাইনটা করছি সেটা চলে আসছে। এখন এই জায়গায় যদি আপনি কিছু নতুন ডাটা ই করেন তো কীভাবে করবেন সেটা দেখাচ্ছে। নিচে যে কিছু বাটন দেখতেছেন এটা ফার্স্টে কর, মানে আপনি যদি পিছনে কোনো ডাটা পেলে থাকেন তাহলে এটা থেকে দেখতে পারবেন। আবার এটা লাস্ট রেকর্ড, লাস্টের রেকর্ডগুলোকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে নেক্সট, এটা রেকর্ড, এটা থেকে আপনি কিছু রেকর্ড একসাথ করতে পারবেন। প্রথমে আমরা শেষ এই আমরা লাস্ট রেকর্ডে চলে এসেছি, এবার আমরা একটা নতুন ডাটা ইনপুট করব। তো এটা এই রোল নাম্বারটা যেহেতু ই করা আছে, অটো নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের ওখানে কিছু লেখা লাগবে না, অটোমেটিক জেনারেট করে নেবে। আমরা রেজিস্ট্রেশন নামটা দেবো, দেখুন অটোমেটিকও জেনারেট করে দিছে। তারপর স্টুডেন্ট নেম, তারপর ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট তো লুকআপ উইজার্ড করে দিয়েছিলাম, তো সেখান থেকে সিভিল দিলাম। তারপর ডেট অফ বার্থ, এখান থেকে রিটার্ন টাইম দিয়ে দিয়েছি, এখান থেকে দিয়ে দিলাম। সেশন, সেশন 2016। তো এই জায়গায় নাম দিলাম সমীর, রেজিস্ট্রেশন নেই, এত সিরিয়াল রোল নাম্বার 15।
তখন এটাকে লিখে তারপর যে নেক্সট বাটনটা আছে সেটা ক্লিক করবেন, তাইলে এটা এই এলিমেন্টটা যোগ হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন যে ডাটা যে দিলাম সেটা কোথায় গেল, তো সেটা আমি দেখাচ্ছি। নাম দিয়েছিলেন কিন্তু সুমি, এই দেখুন আপনি যে সুমি নামে একটা ডাটা এইমাত্র ই করছিলেন সেটা কিন্তু এই এসে জমা হয়েছে। 15 নম্বর, সিরিয়াল নাম্বার এই, রেজিস্ট্রেশন নাম, রোল নং, তারপর স্টুডেন্ট নেম, কোন ডিপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো এটা হয়ে গেল। এরপর আমি একটা আমি দেখাবো যে একটা ফর্ম ডিজাইন থেকে, এটা কিন্তু আমি এই জায়গা থেকেই ফর্মে ক্লিক করে একটা ফর্ম তৈরি করছি। এখন এই ফর্মটাকে আবার ডিজাইন করা যায়, আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারেন। তো আমি এটা একটা নর্মাল ফর্ম করবো, এবার এটাই আমি ফর্ম ডিজাইন করব। তো এটা সিলেক্ট করে তারপর ফর্ম ডিজাইন, এই দেখুন এখানে কোনো ডিজাইনের জন্য ই এসে গেছে। তো এখানে আপনি নিজের মন মতো চাইলে ডিজাইন করে নিতে পারেন, ওই জায়গায় তো দেওয়া আছে। আর এটা আপনি নিজের মতো করে এলিমেন্ট করে নেবেন। এই জায়গায় এই যে টেবিলের মধ্যে যে এগুলো ছিল সেই এলিমেন্টগুলো এবার আনবো। এই জায়গা থেকে অ্যাড এক্সটেনশন ফাইল যেই আমি ক্লিক করছি, সেই এই দুইটা আমার টেবিলেরই চলে আসছে। তো আমি যেহেতু সেকেন্ড টেবিলটাই করতেছি, তো সেকেন্ড টেবিলটারই মান এবার আমরা এই জায়গায় আনবো। তা তাহলে এই জায়গায় দেখুন দুইটা ই দেওয়া আছে, তো তার পাশে দুটো প্লাস সাইন দেওয়া আছে। প্রথমে সে প্লাস সাইন দুটার ক্লিক করবেন, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তার মধ্যে যে কী কী এলিমেন্ট আছে সেগুলো এখানে দেখাবে। তো তার জন্য আপনি প্রথমে যেটা এখন এইটার মধ্যে কীভাবে আনবেন, এটার মধ্যে আনার জন্য আপনাকে করতে হবে এই যে যে এলিমেন্টগুলো আছে তার উপর ডাবল ক্লিক করতে হবে, তাহলে প্রত্যেকটা চলে আসবে। এই দেখুন প্রত্যেকটা চলে আসছে। আপনি যদি চান যে ফার্স্ট টেবিলটা থেকেও কিছু ডাটা আপনি আনতে চাচ্ছেন, তো তাহলে এটা অ্যাড এক্সটেনশনে গিয়ে প্লাস করে দিয়ে প্রথম থেকে প্রথম দিয়ে আনতে হবে, দ্বিতীয়তে হবে না। দ্বিতীয়তে করতে হলে যেটা করতে হবে, নিচে যে দেওয়া থাকবে ফিল্ড হলে সেখান থেকে করতে হবে। সেখানে স্টুডেন্ট নেম, এখানে ওয়ান অর্ডার টু সেক্টর, এখানে এটা চাচ্ছে। তো স্টুডেন্ট নেমটা আমি নেব, এখান থেকে যাবে না, ট্রাই করলে লাভ নেই। কারণ এই জায়গা থেকেই আপনি যে টেবিলটা ফর্ম ডিজাইন করবেন সেইটাই। তো আমাদের যে কটা এলিমেন্ট আনা প্রয়োজন ছিল সে কটা এনে ফেলেছি, এবার এটাকে কেটে দেবো। এবার আমরা এটা ডিজাইন করবো। ডিজাইনের জন্য এটাকে ধরে নিচে এনে দিলাম, তারপর এটাকে ধরে নিচে এনে দিলাম। এটা কিন্তু অটোমেটিক্যালি আসতেছে, আপনার কোনো কাজ করা লাগতেছে না। এই এইটাকে এনে আনলাম, তারপর এটাকে আনবো, তারপর এটাকে আনবো, তারপর এই আইডি নামটা সবার ফার্স্টে দিয়ে, কারণ এটা একটু দেখাতে খারাপ দেখায়, তো এটাকে একটু আগে দিলাম। তো এখন যে আগে এখন এই জায়গায় তো সব ডিজাইন করা হয়ে গেছে, তো এখন সেভ করলেই হয়। তো সেভের আগে আমি কিছু কাজ দেখাই, যেটা না করলে আপনি ডাটাগুলো এন্ট্রি করলে সেগুলো আপনি আর দেখতে পারবেন না যে কোন জায়গায় ডাটাগুলো গেছে বা কীভাবে এগুলো গেছে সেগুলো বুঝবেন না। তো এখন এইটা একটা ফর্ম হলো, এখন এই যে ফর্মটা আপনি কিসে ফর্ম করতেছেন সেটাও তো দেওয়া প্রয়োজন। এই জায়গা থেকে টেক্সট বক্সে গিয়ে তারপর যখন এই যে এবি, তারপর উপরে যে প্লাস আইকনটা আছে ওই আইকনটা আসলে পর, তারপর এই যতটুকুর মধ্যে আপনি এই ফর্মটার নামটা দিতেছেন ততটুকুকে সিলেক্ট করবেন। তো আমি এই জায়গায় দিচ্ছি মিলন স্কুল ফর্ম, এবার এটার সাইটে ক্লিক করে তারপর এইটাকে কেন্দ্র করে এটাকে একটু বোল্ড করে দেব, তারপরে লেখাটাকে মাঝখানে আনলাম। এখন এই লেখাটার সাইজটা বড় করব, লেখার সাইজটা বড় হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো এবার হয়ে গেল, এবার এটার এই কিসের ফর্ম করছি সেটা হয়ে গেল। এবার যে কাস্টম বাকি রয়েছে, যে আপনি ফর্ম ডিজাইন করছেন, তো এখন যে ভুলগুলোর কারণে আপনি
বেশি করে কাজ করতে পারেন না, সেগুলোর কারণগুলো আমি বলতেছি। যে আপনি এখন এই ফর্মটা এখন সেভ করলেন, আমি এবার সেভ করে কীভাবে সেটা আমি দেখাচ্ছি। তারপর আমি কথাটা বলবো যে কী কথা আমি বলতে চাচ্ছি, সেক্টর টু ফর্ম। ওকে, এই দুইটা টেবিলে দুইটা ফর্মটি ক্রিয়েট করা হয়ে গেল। এই যে আমি ডাটা ই করছি সেগুলো চলে আসছে। তাহলে আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বলে দেয় যে পরবর্তী ভিডিওতে আমি কি কি কাজ দেখাবো। পরবর্তী ভিডিওতে দেখাবো যে ফর্ম কিভাবে কালার ফর্মের কিভাবে কালার চেঞ্জ করতে হয়, এবং ফর্মে কিভাবে বাটন নিতে হয়। এই যে নিচে যে বাটনগুলো আছে, ফার্স্ট রেকর্ড, নেক্সট রেকর্ড, লাস্ট রেকর্ড, হোয়াইট ইত্যাদি যে বাটন আছে সেইগুলো কিভাবে নিতে হয়, এবং আরও বিভিন্ন ধরনের কাজ দেখাবো। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। গুড বাই। Go, 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 go